সিবিআই দিতে হয়েছে। এত দুর্নীতি আমি তো আমার জীবনে কল্পনাই করতে পারি না, বিশেষ করে এখানে। যতদিন আমি জজ হিসেবে কাজ করব, আর যখন জজ হিসেবে কাজ করব না, তখন যখন বাইরে থাকব অন্য কিছু হিসেবে কাজ করব, আমি যে কোনো দুর্নীতির বিরুদ্ধে সরব। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, আমাদের রাজ্যের যারা যোগ্য চাকুরির প্রার্থী, যাদের নাম লিস্টে বেরিয়েছিল, যাদের এতদিনে এই বাংলার স্কুলে স্কুলে শিক্ষকতা করার কথা ছিল, কিন্তু তাদের চাকরিটা টাকার বিনিময়ে চুরি হয়ে গেছে। তোলামূলের নেতা মন্ত্রীরা আমাদের রাজ্যের যোগ্য প্রার্থীদের চাকরি চুরি করে নিয়েছে। তাদের কাছে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সাক্ষাৎ ভগবান, তার বিভিন্ন বক্তব্য আপনারা আগে দেখেছেন। জাস্টিস গাঙ্গুলিকে নিয়ে সত্যি বিপদে পড়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, পরিবর্তনের সরকার, যে পরিবর্তনের সরকারটাকে আপনারা তিন তিনবার নবান্নের সিংহাসনে বসিয়েছেন। পরিবর্তনের সরকার, পৃথিবীর ইতিহাসে এমন একটাও পরিবর্তনের সরকার আজ অব্দি আসেনি যারা টাকা নিয়ে ফর্ম ফিল আপ করিয়ে পরীক্ষা নেয়, কিন্তু কারা পাস করে তার প্যানেল প্রকাশ করতে চায় না। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রায়ে, আজকে ঐতিহাসিক রায়ে, প্রাথমিক শিক্ষা সংসদকে বলা হয়েছে 2014 সালের টেট পরীক্ষার উত্তীর্ণদের পুরো প্যানেল প্রকাশ করুন। ভাবুন একবার, পৃথিবীর ইতিহাসে আজ অব্দি কোনোদিন হয়নি যে 2014 সালে পরীক্ষা হয়েছে, 2024-এ 10 বছর পরেও আদালতকে নির্দেশ দিতে হচ্ছে যে পরীক্ষার প্যানেল প্রকাশ করুন। সত্যি বাংলার কুনমের সরকারকে আপনারা বেছে নিয়েছেন সেটা আপনারাই জানেন। কি কি হলো আজ সবটা দেখাবো, শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, সেসব দিয়ে দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। পৃথিবীর ইতিহাসে আজ অব্দি কোনোদিন হয়নি, 2014 সালে পরীক্ষা হয়েছে, 10 বছর পর 2024-এ আদালতকে নির্দেশ দিতে হচ্ছে প্যানেল প্রকাশ করুন। ভাবতে পারছেন এই বাংলার মেয়ে সরকারটা কি আপনারা বেছে নিয়েছিলেন পরিবর্তনের সরকার বলে? কি করে প্যানেল প্রকাশ করবে? আমাদের রাজ্যে নাকি আবার মোবাইলের SMS চাকরি হয়, আপনি চাকরি পেলেন, প্যানেল প্রকাশ হয় না। প্যানেল প্রকাশ করতে যাতে না হয় তার জন্য রাজ্য সরকার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ডিভিশন বেঞ্চে ছুটে বেড়ায়। ভাবতে পারছেন কোন রাজ্য সরকারকে আজ অব্দি কোনোদিন শুনেছেন যে যাতে পরীক্ষার প্যানেল প্রকাশ করতে না হয় তার জন্য কোর্টে চলে যাচ্ছে? আমাদের রাজ্য সরকার ব্যতিক্রম, পরিবর্তনের সরকার, যে সরকারটাকে আপনারা ভোট দিয়ে তিন তিনবার নির্বাচন করেছেন। আপনাদের মেয়েদের বউদের মায়েদের অ্যাকাউন্টে 500,000 টাকা জমা পড়ছে, কিন্তু আপনার ছেলে মেয়ের চাকরি নেই, তাদের চাকরি চুরি গেছে। আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি প্রাথমিক শিক্ষক পর্ষদকে পরিষ্কার নির্দেশ দিলেন, প্রাথমিকের যে 42,000 প্রার্থীর প্যানেল, উত্তীর্ণদের প্যানেল 10 দিনের মধ্যে জমা দিন। 2014 সালে টেট পরীক্ষা হয়েছে, পরীক্ষার্থীদের কাছ থেকে, বাংলার ছেলে মেয়েদের কাছ থেকে, বেকার যুবক যুবতীদের কাছ থেকে টাকা নিয়ে ফর্ম ফিল আপ করিয়ে পরীক্ষা হয়েছে। 10 বছর পর কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিতে হচ্ছে উত্তীর্ণদের পুরোপুরি প্যানেল প্রকাশ করুন। 2014 সালে টেট উত্তীর্ণদের প্যানেল প্রকাশের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে পৃথকভাবে মামলা করেছিলেন টেট উত্তীর্ণ কয়েকজন চাকরি প্রার্থী, এই মামলাতেই আজকে নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 2014 টেট উত্তীর্ণ হয়েছিলেন প্রায় 1,25,000 প্রার্থী। 2016 সালে 2 বছর পর নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল, নিয়োগ প্রক্রিয়া শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তখন সভাপতি কে ছিলেন? মানিক ভট্টাচার্য, যিনি চাকরি চুরি করে এখন জেলে আছেন। তার বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সরানোর প্রয়োজন বোধ করেননি। কেন, সেই প্রশ্নের উত্তরটা এখন বাংলার মানুষকেই খুঁজে বার করতে হবে। টেট উত্তীর্ণদের মধ্যে চাকরি দেওয়া হয়েছিল 42,949 জনকে। ওই নিয়োগ প্রক্রিয়ায় একাধিক ত্রুটি রয়েছে বলে অভিযোগ তুলে 2022-এ হাইকোর্টে মামলা করেন প্রিয়াঙ্কা নস্কর সহ 140 জন চাকরি প্রার্থী। অভিযোগ ওঠে যে 42,949 জনের মধ্যে 32,000 প্রার্থী অপ্রশিক্ষিত, এছাড়াও তাদের নিয়োগের ক্ষেত্রে একাধিক অনিয়ম হয়েছে, সঠিক পদ্ধতিতে ইন্টারভিউ বা অ্যাপটিচিউড টেস্ট না করেই তাদের চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছিল। এই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় কয়েকজন পরীক্ষার্থী এবং কয়েকজন পরীক্ষক যারা ইন্টারভিউ নিয়েছিলেন তাদের বয়ান রেকর্ড করেন, এবং সেখানেও প্রচুর পরিমাণে ঘাপলার সন্ধান পান বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি।
এবং তারপরেই মামলাকারীদের অভিযোগের সত্যতা রয়েছে মেনে নিয়ে গত বছরের 12 মে ওই নিয়োগ প্রক্রিয়ায় একাধিক অসঙ্গতি উল্লেখ করে রায় দেন। এক ধাক্কায় বাতিল হয়ে যায় রাজ্যের ওই 32,000 শিক্ষকের চাকরি। পরের 4 মাস থেকে ওই 32,000 শিক্ষক পার্শ্ব শিক্ষক বা প্যারা টিচারের মতো বেতন পাবেন এমন রায় দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে। 3 মাসের মধ্যে পর্ষদের নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এমন রায় দিয়েছিলেন। তাতে অংশ নিতে পারবেন ওই 32,000 চাকরি প্রার্থীরা, চাকরিচ্যুত যারা চাকরি গিয়েছিল 32,000 নতুন করে চাকরি দিতে হবে যোগ্যতার ভিত্তিতে, এমনটাই রায় দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। এই রায়ের ফলে 32,000 শিক্ষক চাকরিচ্যুত হন, গোটা পৃথিবীর ইতিহাসে আজ অব্দি হয়নি, যেটা হয়েছিল বাংলার মেয়ের রাজত্বকালে। 2014 সালে টেট উত্তীর্ণের জন্য নিয়োগে অংশ নেওয়ার দরজা খুলে যায় এবং আপনারা জানেন এই নিয়োগকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় পর্ষদ এবং সেখানে গত বছরের 19 মে সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের যে চাকরি বাতিলের নির্দেশ ছিল তার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়। ডিভিশন বেঞ্চও কিন্তু জানিয়ে দেয় যে 32,000 শিক্ষকের চাকরি আপাতত বাতিল হচ্ছে না, নতুন নিয়োগ প্রক্রিয়ায় তাদের অংশ নিতে হবে, যারা সফল হবে তাদের চাকরি থাকবে নইলে নয়। অর্থাৎ ডিভিশন বেঞ্চের রায়ের ফলে চাকরি বহাল থাকে 32,000 জনের, কিন্তু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছিলেন সেটার সত্যতা প্রমাণিত হয়। এই 32,000 জনকেই আবার নিজেদের যোগ্যতা নতুন করে প্রমাণ করার নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ। এর মধ্যে টেট উত্তীর্ণদের প্যানেল প্রকাশের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে পৃথক মামলা করেন মৌটুসী রায় সহ কয়েকজন চাকরি প্রার্থী। মৌটুসীদের দাবি ছিল তারাও চাকরি পাওয়ার যোগ্য, কিন্তু মেধা তালিকা স্পষ্ট না হয় তারা নিয়োগ পাননি। মেধা তালিকা নিয়ম কি? নিয়ম হচ্ছে রাজ্য সরকারের কোন দপ্তর যদি চাকরির পরীক্ষা নেয় তাহলে চাকরির পরীক্ষায় কারা উত্তীর্ণ হচ্ছে পুরো প্যানেল প্রকাশ করতে হবে জনগণের সামনে। সেই পুরো প্যানেল থেকে একেবারে প্রথমে কারা চাকরি পাচ্ছে, কত পোস্ট ফাঁকা আছে সেটা উল্লেখ করে কারা চাকরি পাচ্ছে সেই নিয়োগ পরিষ্কার করতে হবে। নাম, ঠিকানা, বাবার নাম এবং তাদের নাম্বার, কত কত নাম্বার পেয়েছে সেই নাম্বারে যে ডিভিশন সেটা প্রকাশ করতে হবে। আমাদের রাজ্য সরকার অযোগ্যদের টাকা নিয়ে ঢোকানোর জন্য কোনোটাই করে ওঠেনি বা করতে চায়নি, কি করে করবে? তখন তো দাপাদাপি যুব তৃণমূলের নেতাদের কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং সেই সময় যুব তৃণমূল নেতাদের মাথায় কে ছিলেন সেটাও বাংলার মানুষ খুব ভালো করেই জানে। আর ইডি আধিকারিকরা প্রমাণ করে দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের 8টা সম্পত্তি তারা বাজেয়াপ্ত করছেন, যে সম্পত্তির বাজার মূল্য প্রায় 7.5 কোটি টাকা এবং তারা এটা অভিযোগ করেছেন যে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের টাকা এখানেই নাকি জমা পড়েছে। টেটের ক্ষেত্রেও এই একই জিনিস হয়েছে, সেটাও আদালতে প্রমাণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। টেট পুরো প্যানেল প্রকাশ করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, কারা নিয়োগ পেল, কত নম্বর পেয়েছে, কি তাদের পরিচয়, কোনো কিছু প্রকাশ করতে পারেনি। আজকে সেই পুরো প্যানেল 42,949 জন চাকরি প্রাপকের এই প্যানেল আগামী 10 দিনের মধ্যে প্রকাশ করতে হবে রায় দিয়েছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। যদিও পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে যে আদালতের নির্দেশে এই প্যানেল আগেই প্রকাশ করা হয়েছে, অর্থাৎ পর্ষদ হলফনামা দিয়ে আদালতে জানাচ্ছে যে আদালতের নির্দেশে এই প্যানেল আগে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রাথমিক শিক্ষা পর্ষদ প্যানেল প্রকাশ করতে চায়নি, আদালত তাদের কান ধরে প্যানেল প্রকাশ করিয়েছে। এই পরিবর্তনের সরকারটা কি আপনারা চেয়ে এসেছেন এতদিন? এই বাংলার মেয়ের সরকারটা কি আপনারা ভোট দিয়েছেন যারা পরীক্ষার প্যানেল প্রকাশ করতে চায় না চুরি ধরা পড়ে যাবে বলে? আর কত চুরি আর দুর্নীতি আপনারা দেখবেন বলুন তো? মায়ের অ্যাকাউন্টে, বোনের অ্যাকাউন্টে, বইয়ের অ্যাকাউন্টে 500,000 টাকা ঢুকছে বলে নিজের ছেলেমেয়েরা যাতে চাকরি না পায় সেই ব্যবস্থাটা আপনারা দেখবেন? কোনো প্রতিবাদ করবেন না? বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এটা শোনার পর বলেছেন ঠিক আছে, প্যানেল যদি আপনারা প্রকাশ করেন তাহলে 10 দিনের মধ্যে সেই প্রকাশিত প্যানেলের হার্ড কপি এবং সফট কপি আদালতে জমা দিন, তারপরে আদালত ব্যবস্থা নেবে। এবং সেই প্যানেলে যেন টেট উত্তীর্ণদের বিস্তারিত তথ্য, নাম, জেলা, বাবার নাম, তাদের কি কি নাম্বার পেয়েছে সব যেন বিস্তারিত বিষয়ভিত্তিক নম্বর সবকিছু যেন উল্লেখ করা হয়। 2014 সালের ঘটনা 2024 এসেও যার ফয়সালা হলো না তার কারণ, কারণ 2014 সালের পরীক্ষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চাকরি দিতে শুরুই করলো 2 বছর পর 2016 থেকে, এবং সেখানেও গোজামিল, টাকার বিনিময়ে অযোগ্যদের ঢুকিয়ে দেওয়ার জন্য পুরো প্যানেল প্রকাশ করলো না।
10 বছর জোরে একটা চাকরি নিয়ে টালবাহানা, আর সেই সরকারটাকেই আপনারা পরিবর্তনের সরকার বলে নবান্নের সিংহাসনে বসিয়ে রাখলেন 3-3টে বিধানসভা নির্বাচনে ভোট দিয়ে 15টা বছর, যার মধ্যে 12.5 বছর ইতিমধ্যেই অতিক্রান্ত। কি করে পারলেন আপনারা? যে সরকারটা 2014 সালে পরীক্ষা নিয়ে 2024 10 বছরের মধ্যে একটা টেট পরীক্ষার পুরো প্যানেল প্রকাশ করতে পারে না, আদালতের নির্দেশে প্যানেল প্রকাশ করে, সেই সরকারটাকে আপনারা কি করে ভোট দিচ্ছেন? এটাই সত্যি অবাক করার মতন বিষয়। গোটা পৃথিবীর ইতিহাসে এমন সরকার আর দেখা যাবে না যে যারা চুরি এবং দুর্নীতি চাপা দিতে একটা পরীক্ষা পয়সা দিয়ে নেওয়া পরীক্ষার প্যানেল প্রকাশ করে না। একই ঘটনা আপনারা এখনো সয়ে যাচ্ছেন। আবার 2021 ভোট দিয়েছেন, সেই সরকারটা 2023 টেট পরীক্ষা নিয়েছে, একটা ছেলেকেও চাকরি দিতে পারেনি। কয়েক কোটি টাকা রোজগার করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আপনাদের ছেলে মেয়েদের কাছ থেকে ফর্ম ফিল আপ করিয়ে। 6.5 লাখের কাছাকাছি ছেলে 2023 পরীক্ষা দিয়েছিল, কতজন উত্তীর্ণ হয়েছিল তাতে আজকাল আর হিসেব রাখার প্রয়োজন বোধ করি না, কারণ চাকরি একজনের হয়নি আর হবেও না। 2024 সেই ব্রাত্যবাসু শিক্ষামন্ত্রীর আন্ডারে আবার একটা টেট পরীক্ষা হলো, 2023 জিরো, একটাও ছেলেকে চাকরি দিতে পারেনি। তারা আবার 500 টাকা ফি নিয়ে 2024 পরীক্ষা নিল, এবারেও প্রায় কয়েক কোটি ছেলে মেয়ে পরীক্ষা দিল, রাজ্যের ভাড়ারে কয়েক কোটি টাকা ঢুকে গেল, চাকরি কতজনকে দেবে? জিরো। এই সরকারটাকে আপনারা আবারও ভোট দিয়ে যাচ্ছেন। এই সরকারটাকে যেদিন আপনারা যেখান থেকে তুলে এনেছিলেন সেই চায়ের দোকানের ভাঙা চেয়ারে যতদিন না আপনারা ফিরিয়ে দিতে পারছেন, ততদিন আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার, ততদিন আপনার ছেলে মেয়েকে ওই মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে, শহীদ মিনারের নিচে আর গান্ধী মূর্তির নিচে অন্ধকারে মশার কামড়ে জল বৃষ্টিতে বসে থাকতে হবে। এটাই হচ্ছে আপনাদের জীবনের সিদ্ধান্ত, যে সিদ্ধান্তটা আপনারা নিয়েছেন। কি বলবেন আপনারা? বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে 10 বছর পর রাজ্য সরকারকে নির্দেশ দিতে হচ্ছে 2014 সালের টেট পরীক্ষার পুরো প্যানেল প্রকাশ করতে। এর চেয়ে লজ্জা মনে হয় পৃথিবীর ইতিহাসে কোনো সরকারের কপালে জোটেনি। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করুন, বন্ধুদের বলুন দ্য নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে, দ্য নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে, কারণ আমরা আপনাদের চোখে আঙুল দিয়ে এইভাবেই প্রতিবেদন তৈরি করে যাব, আর কোনো ঘটনা চেপে রাখতে দেব না।